সরস্বতী পূজোর পরের দিন আজকে আমাদের শীতল ষষ্ঠীর পূজো। তো সুপ্রভাত তোমাদের সকলকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে কিন্তু সকালবেলা আমি আর মামুনি স্নান সেরে নিয়েছি, আর ঔমৈশী ফ্রেশ হয়ে গেছে, কাঁচা জামা কাপড় পরেছে কিন্তু ওদের স্নান হয়নি। আর মামুনি সকাল থেকে উঠেই আজকে আমাদের দধিকর্মা হবে তার আয়োজন শুরু করে দিয়েছে, তার সাথে ঔমৈশীও হেল্প করছে। আজকে আমাদের কিন্তু ঠাকুরমশাই আসবেন না, উনি কালকেই বলে দিয়েছিলেন, কারণ আজকে ওনার বিয়ে বাড়ির কাজ আছে, ওই জন্য বলেছিল আপনারাই দধিকর্মা করে নেবেন আর পুজোটা আজকে সকালেরটা করে নেবেন, আর সোমবারে উনি এসে সকালবেলা এই সুতোটা কেটে দিয়ে যাবেন। কালকেই উনি কাটতেন কিন্তু আমরা বারণ করলাম যে আজকেই পুজো হলো, এক্ষুনি আমার এক্ষুনি কেটে দেবেন। তো উনি বললো যে আমি তো রোববারে পারবো না, তাহলে সোমবারে আসবো। তাতে আমরা রাজি হয়ে গেছি, আর এখন দধিকর্মা হবে আর তার সাথে ঠাকুরের সকালবেলার পুজো হবে। তারপরে আমি আর মামুনি আবার আমাদের ঠাকুরের ঠাকুরঘরে চলে যাব, মেন ঠাকুরঘরে, ওখানে গিয়ে আমাদের শীতল ষষ্ঠীর পুজো হবে। তো চলো আজকে সারাদিনের ব্লগ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে আমাদের পুজো পার্ট তো আছে, তার সাথে একটা ছোট্ট অকেশনও আছে, সেখানেও তোমাদেরকে নিয়ে যাবো। যা দেখো ঔমৈশী খুব হাসছে, তো আস্তে আস্তে সবকিছু তোমরা জানতে পারবে। আমাদের সকালবেলা সরস্বতী পুজো হয়ে গেল, এখন আমি আর মামুনি চলে যাব ঠাকুরঘরে, ওখানে গিয়ে শীতল ষষ্ঠীর পুজো করব। আমাদের শীতল ষষ্ঠীর পুজো হয়ে গেল, আর আগের বছরই তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছিলাম, এবছরও করলাম। আর এখন মামুনি দই চিড়ে মুড়কি সব মাখবে, এটাই কিন্তু আজকে আমাদের ব্রেকফাস্ট, দই চিড়ে মুড়কি আর হচ্ছে তোমার মিষ্টি ফল আর নানান রকম নাড়ু।
আজকে আমাদের একের পর এক অনুষ্ঠান লেগে আছে। সকালের সব নিয়মকানুন কমপ্লিট করার পর আমি আর পিতা চলে গেছিলাম রুহির গিফট কিনতে, কারণ রুহির গিফট কেনার জন্য কালকে একদমই টাইম পাইনি আমরা। তো আজকে গিফট কিনে সঙ্গে সঙ্গে এসে র‍্যাপ করে ফেললাম, কিন্তু তোমাদেরকে যে দেখাবো ভালো করে সেটা দেখানোর আজকে সময় পাইনি। ওকে বলবো ওটা পরে ফটো পাঠাতে, হ্যাঁ ওটা পরে ফটো পাঠাতে, তখন তোমাদের দেখাবো যে আমরা কী দিয়েছি। আর এখন আসার পরে এরা সব রেডি হতে শুরু করে দিয়েছে, আর এখনও কিছু ছোট্ট নিয়মকানুন বাকি আছে শীতল ষষ্ঠী না, সেটা কমপ্লিট করেই আমরা বেরোবো। এই দেখো মামুনি এখানে একটু একটু সব বেড়ে রেখে দিয়েছে, এগুলো আজকে আমাদের খেতেই হয়। এর মধ্যে রয়েছে হচ্ছে এটা হচ্ছে কুলের টক, এটা হচ্ছে শিম ফুল ভাজা, আর এটা হচ্ছে গোটা সেদ্ধ, তার সাথে একটু সাদা ভাত আর দই মেশানো রয়েছে। এগুলো আজকে আমাদের নিয়ম খাবার। আর কিন্তু আজকে যেহেতু শীতল ষষ্ঠী, আমাদের কিন্তু আজকে নিরামিষ নয়, আমাদের কিন্তু মাছ হয়। আমরা কিন্তু রুহির বার্থডেতে চলে এসেছি, আর রুহির একটু আগেই পায়েস সেরিমনি হয়ে গেল, রুহির লাঞ্চও হয়ে গেল, আমরা একটু লেট হয়ে গেছে, তাই রুহি একটু আমার উপর অভিমান করেছে, কিন্তু কোনো ব্যাপার না, কেক কাটিংয়ে তো আমরা থাকবো। আর রুহির জন্য কি কি গিফট এনেছো এসে দিয়ে দাও রুহিকে। ওই সি কার্ড বানিয়েছে রুহির জন্য, টু রুহি হ্যাপি বার্থডে, বার্থডে টু ইউ, মেনি মেনি May your dreams come true from Oishi. Oh! ওরে বাবা এরমই তো ছবিটা, তো এরমই দেখি দেখি, বেস্ট ফ্রেন্ড which is Ruhi, yeah, আমি হাতে বেস্ট ফ্রেন্ড সে লিখে দিতে পারি পেছনে, হ্যাঁ থ্যাংক ইউ। এটা কিন্তু আন্টি পুরী থেকে এনে দিয়েছে, এইটা একটা সিক্রেট প্যাকেট ঐশি বানিয়েছে রুহির জন্য। এর মধ্যে কি আছে, কি আছে এর মধ্যে আছে, ওরে বাপরে বাপ, ওটা পরে খাবো রেখে দিচ্ছি, হ্যাঁ এক বস্তা আলু ভাজে।
বাড়িতে কিন্তু কিছুক্ষণ আগেই আমরা ফিরে এসেছি, ওমের 6:30 থেকে পড়া ছিল, তাই কেক কাটিং সেরিমনিটা কমপ্লিট হলো, কেক খেয়ে নিয়েই আমরা বাড়ি চলে এসেছি। আর ওমও চলে গেছে এখন পড়তে, আর ঐশী এখন বাড়িতে এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরকে আরতি করবে, সন্ধেবেলার আরতি। তার জন্য ঐশী এখন প্রদীপ জ্বালাচ্ছে। ঐশী, সন্ধে দেওয়ার পর আমরা সবাই বসে একটু, আমরা সবাই মানে ওম ছাড়া আর কি, মাহনির সঙ্গে একটু গল্প টল্প করছিলাম ওখানে কি হলো না হলো সেই সব ব্যাপার নিয়ে। আর গল্প করতে করতেই রুহি দেখলাম ছবি পাঠিয়ে দিয়েছে আমরা যে গিফটটা দিয়েছি সেইটা পড়ে। হ্যাঁ, তোমাদেরকেও এখন এক ঝলক একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এখন কিন্তু অনেক বেজেও গেছে, তোমরা বুঝতেই পারছো, কারণ ওমও পড়ে চলে এসেছে। আর আজকে ওখানে আমরা একটু মানে অবেলাই হয়ে গেছিল খেতে। আমরা সবসময় কি বলতো, আমরা চারজন একসাথেই বসি খেতে একদম লাস্ট, মানে আমিও আর সৌরভা তুহিন। হ্যাঁ, আমরা সবসময় মানে চারজন একসাথে বসবই লাস্টে একদম। তো খাওয়া দাওয়া করতে করতে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু আমাদেরও যেতে দেরি। আমরাও যেতে গেছি তখন প্রায় 2 বেজে গেছে, আর খেয়ে দিয়ে উঠতে উঠতে মোটামুটি 4:30-4:30 হবে না? হ্যাঁ, ওই জন্য কিন্তু আমি ডিক্লেয়ার করে দিয়েছি আজকে রাতে কিছু খাচ্ছি না। মামনি বলছে গোটা সেদ্ধটা খা, ওটা তো একটু মুখে দিয়ে চলে গেছিলাম, তাই আমি বললাম যে দেখি যদি সম্ভব হয় খাবো, নইলে খাবো না। কিন্তু আমার মনে হচ্ছে আজকে আর কিছু খেতে পারবো না। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে যেহেতু ষষ্ঠী, ওই জন্য রুটি হবে না, তাই জন্য আজকে বাড়িতে লুচি আর তোমার ওই কি বলে বাটি চচ্চড়ি দিয়ে, বাটি চচ্চড়ি তোমাদের জন্য একটু একটুই সব দেখিয়েছি, সবকিছু তোলা সম্ভব হয়নি, কারণ বুঝতেই পারছো অনেক লোকজন থাকে আর কি তার জন্য। আর ব্লগটা এন্ড করে দেওয়ার আগে ওময়শী দেখাবে যে কি রিটার্ন গিফট পেয়েছে আর কি। ঐশী আগে দেখিয়ে দাও, এই যে ব্যাগটা। ঐশী খুব পছন্দ হয়েছে। আবার ব্যাগের মধ্যে কি আছে, টফি আছে না অনেকগুলো, সেটা আবার তো খাওয়া হয়ে গেছে, সেটা আবার রুহিও জানতো না। না, রুহি বলেছিল, রুহি বলেছিল তোকে একটা জিনিস দেব, তোর ফেভারিট, সব ছোট ছোট টফি অনেকগুলো। হ্যাঁ, অনেকগুলো আছে, অনেকগুলো মাল্টি কালার। এটা হচ্ছে ওই শে, আমার ফেভারিট ফ্লেভার হচ্ছে ওই ইয়াটা, ইয়েলোটা, ইয়েলোটা কোলা, হ্যাঁ না কোলা ক্যান্ডি মতো, ইয়েলোটা কোলা ক্যান্ডি। ও, আর ঐশীর মাথায় তো দেখতেই পাচ্ছো সৌরমার প্ল্যান ছিল যে ও রুহিও পড়বে, ঐশীও পড়বে, এগুলো পড়ে ওরা কেক কাটবে, ও ভুলে গেছে। যা হয় অত লোকজনের মাঝে সব তালে গোলে সব গন্ডগোল হয়ে গেছে, তো যাওয়ার সময় হঠাৎ ওর মনে পড়লো, তখন আবার আমি একটু ছবি তুললাম ওদের এগুলো পড়ে। তা সৌরমা বললো যে এটা আমি জানিস তো দেখে আমার ভালো লেগেছিল, তাই আমি ওদের দুজনের জন্য কিনেছি। তাই আবার ঐশী সারাদিন মাথায় এটা পড়ে আছে, তোমরা তো দেখলে ঠাকুরকে সন্ধে লাগাচ্ছে সেটা, এটা পড়ে, এইটা পড়ে। আর ওম তোমার গিফট দেখাও, রিটার্ন গিফট পেন, মাল্টি কালার পেন্টানিকের পেন। ঐশী ওমের খুব পেন পছন্দ, ওমের নানান রকম পেন খুব পছন্দ, এই স্বভাবটা বাপির মতো। বাপিও এত ভালো ভালো সব পেনের কালেকশন থাকে, আর ওমকে একটা মানে বাপির খুব ফেভারিট পেন সেটা দিয়েছে, ওটা কিন্তু গোল্ডের, হ্যাঁ ওটা গোল্ডের। তো ওইটা আর ঘড়ির, ওম যেমন ঘড়িরও খুব পছন্দ, এটা ম্যাক্সিমাম ছেলেদেরই, তাই আমাদেরও তাই ছিল ছোটবেলায় ঘড়ি আর পেন এই দুটোর উপর। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, আশা করছি তোমরা আজকে আমাদের সাথে সাথে এনজয় করলে রুহির বার্থডে। আর সকালবেলা তো প্রচন্ড তাড়াহুড়ো ছিল, তার মধ্যেই তোমাদেরকে অল্প অল্প করে শীতল ষষ্ঠী সবকিছু দেখিয়েছি। আগের বছর কিন্তু খুব ভালো করে দেখিয়েছি, তোমরা যদি বুঝতে না পারো আগের বছরের ব্লগটা দেখো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। আর এখন আমি চলে যাব কিন্তু লুচি ভাজতে, আর আমি চলে যাব কাপকেককে সামলাতে, খুব দুষ্টুমি করছে, লাপালাপি লাপালাপি করছে। তো চলো সবাইকে তাহলে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, বাই বাই।